বড় শিরিক করে যে মারা গেছে ও জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। আপনারা বড় শিরিক করেন, এই যে বড় শিরিকের একটা আড্ডাখানা খোলা হয়েছে কেবলে আজকে মনে ঘোষণা করেছে, তো বড় শিরিকটা এত জঘন্য, এত নোংরা, এত খারাপ। আমি একটা কথা বলি যে আহলে হাদিসরা যদি এই রাজনৈতিক শিরিক থেকে বঞ্চিত থাকত তাহলে এই দেশে নির্ভেজাল তাওহীদের জাগরণ তৈরি হতো, অন্য হাজার মানুষের দরকার নাই, কোটি মানুষের দরকার নাই, অল্প সংখ্যক মানুষ যদি ধর্মীয় শিরিক রাজনৈতিক শিরিক থেকে পূত পবিত্র হতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই এই বাংলাদেশে ইসলামের বিপ্লব ঘটিয়ে দিতেন। কিন্তু না, আপনি নবীর তরিকায় সালাত আদায় করেন ঠিক আছে, রফুলে আদেন করেন ঠিক আছে, মাজার পূজা করেন না ঠিক আছে, খানকা পূজা করেন না, কবর পূজা করেন না ঠিক আছে, কিন্তু রাজনৈতিক শিরিকের পূজা করেন যে, তাহলে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই তো? আপনি একদিকে বাঁচতেন আর একদিকে শিরিক করলেন, আপনি বাঁচলেন কি করে? আমি এখানে ছোট্ট পয়েন্ট বলতে চাচ্ছিলাম, সেটা হলো মানুষের আনুগত্য করলে শিরিকে আকবার হয় আর ওই জাহান্নাম থেকে বের হতে পারবে না। মানুষের আনুগত্য করলে, আপনি তাও বুঝলেন না, একজন আলেম বলে গেল একটা কথা, আপনি ওই কথার আনুগত্য করলেন না, বুঝেই না জেনে আনুগত্য করলেন, যে না কথাটা কেমন হলো আসলে একটু যাচাই করে দেখি তো, এই চিন্তা যার মধ্যে নাই ও একটা অন্ধ মুকাল্লিদ, ওকে আগে বুঝতে হবে এটা কোরআন সুন্নাহ মোতাবেক হলো কিনা, তাহলে বাঁচতে পারবে, না হলে বাঁচতে পারবে না। কিভাবে? ধরুন আমি বক্তব্য দিতে আসলাম, বক্তব্যের ক্ষেত্রে বলে গেলাম আগামী দিনে 12 রবিউল আউয়াল আসছে, এই দিন ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান পালন করতে হবে, এই কথাটা যদি আমার কথাটা মেনে নেন তাহলে এইটা কোরআন সুন্নার বাহিরের কথা হলো, এক আমাকে মাবুদ হিসাবে গ্রহণ করা হলো যদি আপনারা একটু গ্রহণ করেন, আর এইটাই হলো শিরিকে আকবার। দলিল দ্বারা প্রমাণ নেন, সূরা তাওবা 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এই আয়াতটা যখন পড়ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন হাতেম তায়ের ছেলে আদি ইবনে হাতেম তিনি আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়েছেন, হওয়ার পরে শুনতে পাচ্ছেন তিনি পড়ছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। তখন আদি ইবনে হাতেম বলছেন, শিক্ষিত মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তিনি বলছেন লাসনা নাবুদুহুম, আপনি কি পড়ছেন এটা, আমরা তো আমাদের আলেমদেরকে ইবাদত করি না। 20748 নম্বর হাদিস বাইহাকির শোয়াবুল ইমানের মধ্যে এসেছে,